আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং তোমাদের পূর্বের পরীক্ষাগুলো সবকটাই ভালো হয়েছে আশা করি। কারণ আমার সাজেশন থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় 20টার বেশি নবীতি কমন ছিল ইনশাল্লাহ। বাংলাদেশের সকল বোর্ড থেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে জানিয়েছে যে সাজেশন থেকে কমন ছিল। তো অবশ্যই তোমরা সামনের পরীক্ষাগুলো তো কমন পাবে ইনশাল্লাহ আশা করি। প্রথম সমাজবিজ্ঞান প্রথম পত্র তোমাদের নৈবিত্তিক সাজেশন মাত্র 147টি নৈবিত্তি দেওয়া হয়েছে। এই 147টি নৈবিত্তিক যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা এখান থেকে 20টার বেশি নৈবিত্তি কমন পাবে ইনশাল্লাহ। তো অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়বা। যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা এই যে নাম্বারটি সনদ করে রাখো, কিন্তু নাম্বারটি আমাকে সবসময় পাবে না, কারণ আমি সাজেশন নিয়ে যখন ব্যস্ত থাকি তখন ফোন আমি কাছে রাখি না, কারণ ফোন কাছে রাখলে সাজেশন করতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই আমি নির্দিষ্ট টাইমে যখন আমি এটা রাখবো কাছে থাকবে তখন তোমাদের কোনো ফোন পেলে আমি রিসিভ করতে পারবো, কিন্তু সবসময় রিসিভ করতে পারবো না। এই জন্য তোমরা কিছু মনে করবে না, 01754771072 এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, তোমরা সবসময় আমাকে এই নাম্বারে পাবে এবং যে কোনো সমস্যা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো অবশ্যই আরেকটি কথা, মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যে সাজেশন ভিডিওটি পাবলিশ হবে যাতে সাথে সাথে তোমার নোটিফিকেশন আকারে চলে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজ এবং মামুন অনলাইন হেল্প সাপোর্ট গ্রুপে জয়েন হবা। এই উভয়ের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই তোমরা সংগ্রহ করে নিবা। তো এইচএসসি এক্সাম 2022-এর সমাজবিজ্ঞান প্রথম পত্র নবীতি সাজেশনের 100% কমন সাজেশন সকল বোর্ড থেকে একটি সাজেশন দেওয়া হয়েছে সকল বোর্ডের জন্য। সকল বোর্ডের ছাত্রছাত্রী একটি সাজেশন ফলো করে কিন্তু পড়তে পারবে। তো প্রথমে 1 নম্বরে লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লোগোস শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিষ্ঠান, এখানে হবে কি আনুষ্ঠানিক, ঠিক আছে, আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের বিজ্ঞান ওটি কার্ড। সমাজবিজ্ঞান হচ্ছে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের বিজ্ঞান ওটি বলেছেন এমিল লক্ষিম। কে বলেছেন? এমিল লক্ষিম। সোশিওলজি শব্দটির প্রবক্তা কে? অগাস্ট কোর্ট। সোশিওলজি শব্দটির প্রবক্তা কে? অগাস্ট কোর্ট। দি প্রিন্স শব্দের লেখক কে? দি প্রিন্স শব্দের লেখক হলো ম্যাকিয়াভেলি। দি প্রিন্স গ্রন্থের লেখক কে? ম্যাকিয়াভেলি। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সম্প্রদায়। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? সম্প্রদায়। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, উক্তিটি কার? ম্যাকাইভারের। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, উক্তিটি ম্যাকাইভারের। সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠ, উক্তিটি কার? আরটি শেফার। কার? আরটি শেফার। সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠ, তিনি বলেছেন আরটি শেফার। 8 নম্বর, সমাজ সম্পর্কে সর্বপ্রথম কোন গ্রন্থে সুসংঘবদ্ধভাবে আলোচনা করা পাওয়া যায়? দি ইটিংস। দি ইটিংস সমাজ সম্পর্কে সর্বপ্রথম দি ইটিংস গ্রন্থে সুসংঘবদ্ধভাবে আলোচনা পাওয়া যায়। দ্রুত টাইপ করার কারণে দুইটা বানান মিস্টেক হতে পারে, সেজন্য তোমরা কিছু মনে করবে না, তোমরা এখান থেকে ভালো করে বুঝে নেবা, কারণ অনেকগুলো সাজেশন করতে হয়, টাইপ করতে অনেকটা অল্প সময় ভিতরে টাইপ করতে হয়, যার কারণে কিছু কিছু ওয়ার্ড মিস্টেক হতেই পারে। তবে আমি অ্যান্সারগুলো একদম সঠিক অ্যান্সারটা তোমাদের জন্য তৈরি করেছি, এখানে কোনো সন্দেহ নেই। 9 নম্বর, এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি? এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হলো পলিটিক্স। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হলো পলিটিক্স। সমাজ যে ধরনের সংগঠন, মানবীয় সংগঠন। সমাজ যে ধরনের সংগঠন, মানবীয় সংগঠন। সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি 2 প্রকার। যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? সমাজ বলে। যখন একাধিক মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? সমাজ বলে। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি? 2টি। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি? 2টি। মর্স শব্দ অর্থ কি? আদর্শ, যার শক্তিশালী নৈতিক তাৎপর্য রয়েছে। অদ্ভুত সংস্কৃতির উদাহরণ কোনটি? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত
ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি? রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। 17 নম্বর, ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কি বলা হয়? সমাজ কাঠামো। ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে সমাজ কাঠামো বলা হয়। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? জনমত। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? জনমত। ট্যাবো শব্দ অর্থ কি? ট্যাবো শব্দ অর্থ নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? সমাজ। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? সমাজ। কোনটি অবস্তুগত সংস্কৃতি? কোনটি অবস্তুগত সংস্কৃতি? নজরুল সঙ্গীত অবস্তুগত সংস্কৃতি। মানুষ কার চাহিদা অনুসারে জীবন সংগঠনের চেষ্টা করে? মানুষ সমাজের চাহিদা অনুসারে জীবন সংগঠনের চেষ্টা করে। লিখন পদ্ধতি আবিষ্কার হয় কোন যুগে? ব্রোঞ্জ যুগে। লিখন পদ্ধতি আবিষ্কার হয় বোরন যুগে। লিখন পদ্ধতি আবিষ্কার হয় কোন যুগে? বোরন যুগে। সমাজের সবচেয়ে ক্ষুদ্র সামাজিক সংগঠন কে? পরিবার। সমাজের সবচেয়ে ক্ষুদ্র সামাজিক সংগঠন পরিবার। গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র সাম্য ও স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র সাম্য ও স্বাধীনতা। কোন সমাজে ক্ষমতার উৎস জনগণ? গণতান্ত্রিক সমাজে সমতার উৎস জনগণ। যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়? যান্ত্রিক সংহতি আদিম সমাজে দেখা যায়। 28 নম্বর, কোনটি সামগ্রিক জীবন প্রণালীকে নির্দেশ করে? ধর্ম সামগ্রিক জীবন প্রণালীকে নির্দেশ করে। ইংরেজি কালচার শব্দটি এসেছে ল্যাটিন কোন শব্দ থেকে? ইংরেজি কালচার শব্দটি এসেছে ল্যাটিন কলেরি শব্দ থেকে, COLERE কলেরি শব্দ থেকে। একই ধর্ম বর্ণ পেশা ও ভাষার জনগোষ্ঠী নিয়ে গঠিত হয় কি? সম্প্রদায়। ইনোভেশন শব্দ অর্থ কি? প্রথা প্রবর্তন। শব্দটা অর্থ কি? প্রথা প্রবর্তন। সর্বপ্রথম লোকাচার শব্দটি ব্যবহার করেন কোন সমাজবিজ্ঞানী? উইলিয়াম সোমানার। কে ব্যবহার করেন? উইলিয়াম সোমানার। সর্বপ্রথম লোকাচার শব্দটি ব্যবহার করেন কোন সমাজবিজ্ঞানী? উইলিয়াম সোমানার। সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে কে সর্বপ্রথম বিস্তারিত গবেষণা করেছেন? ইএ রস। সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত গবেষণা করেছেন ইএ রস। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা সবচেয়ে কার্যকর? সংবাদপত্র। সামাজিক নিয়ন্ত্রণে সংবাদপত্রের ভূমিকা সবচেয়ে কার্যকর। মর্গানের মতে পরিবারের ক্রম বিবর্তন ধারা কয়টি? 5টি। মর্গানের মতে পরিবারের ক্রম বিবর্তন ধারা 5টি। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? 3 প্রকার। আকারের ভিত্তিতে পরিবার 3 প্রকার। মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহ কোন ধরনের? ক্রোজ কাজিন। মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহ কোন ধরনের? ক্রোজ কাজিন। মর্গানের মতে সিন্ডিয়াসমিয়ান যে ধরনের পরিবার? সিন্ডিয়াসমিয়ান অস্থায়ী যুগল, অস্থায়ী যুগল। জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি? চাচা। জৈবিক জ্ঞাতির উদাহরণ হলো চাচা। যৌথ পরিবার ভেঙে যাবার কারণ অর্থনৈতিক। যৌথ পরিবার ভেঙে যাবার কারণ কি? অর্থনৈতিক। প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি? দোস্ত। প্রথাগত জ্ঞাতির উদাহরণ হলো দোস্ত। মৃত স্ত্রী বোনকে বিবাহ করার রীতি কে কি বলে? সরোয়েট। মৃত স্ত্রীর বোনকে মৃত স্ত্রী বোনকে বিবাহ করার রীতি সরোয়েট বলে। কি বলে? সরোয়েট। কোন প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক মানুষের কথা চিন্তা করা যায় না? সামাজিক প্রতিষ্ঠান ছাড়া। সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? পরিবার। এবার উৎপত্তি সম্পর্কিত মতবাদের প্রথম ধারণা প্রবক্তা কে? ওয়েস্টার মার্ক। কে? ওয়েস্টার মার্ক। 46 নম্বর, পরিবারের উৎপত্তি নিয়ে বিবর্তনবাদী তত্ত্ব দেন কে? মর্গান। পরিবারের উৎপত্তি নিয়ে বিবর্তনবাদী তত্ত্ব দেন কে? মর্গান। গঠন কাঠামো অনুসারে পরিবার 3 প্রকার। গঠন কাঠামো অনুসারে পরিবার কত প্রকার? 3 প্রকার। সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ? বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশে বেশি উপযোগী? নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল। ভৌগোলিক উপাদানের মাধ্যমে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? তাপমাত্রা। ভৌগোলিক উপাদানের মাধ্যমে তাপমাত্রা মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে। কোন নদীর অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে? নীল নদের অববাহিকায়।
কোন নদীর অববাহিকায় মিশ্র সভ্যতা গড়ে উঠেছে? কোন নদীর অববাহিকায় মিশ্র সভ্যতা গড়ে উঠেছিল? কোন নদীর অববাহিকায় মিশ্র সভ্যতা গড়ে ওঠে? নীল নদের অববাহিকায়। সমাজ জীবনে কোন উপাদানের উপর গড়বাড়ি বৈশিষ্ট্য নির্ভর করে? ভৌগোলিক অবস্থানের উপর। 53 নম্বর, কার মতে জন্মগতভাবে কেউ বা মনিপ কেউ বা দাস? এরিস্টটলের মতে। কার মতে জন্মগতভাবে কেউ বা মনিপ কেউ বা দাস? এরিস্টটলের মতে। কোনটি সামগ্রিক জীবন প্রণালীকে নির্দেশ করে? সংস্কৃতি সামগ্রিক জীবন প্রণালীকে নির্দেশ করে। সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কি? পরিবার। সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কি? পরিবার। বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐক্যদানে সমন্বিত করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে। পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে কি ধরনের প্রভাব ফেলে? শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শিশু কি আত্মবিশ্বাসী হয়ে ওঠে? মানব জীবনে কোন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে? সামাজিকীকরণ। মানব জীবনে সামাজিকীকরণ প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। রাজনৈতিক পরিবর্তন অনেক সময় সামাজিকীকরণ কি করে তোলে? সমস্যাগ্রস্ত করে তোলে। কোনো কিছু স্থানিক থেকে বৈদেশিক রূপ লাভ করে কি বলে? বিশ্বায়ন বলে। মানে একটা স্থানীয় একটা পর্যায় থেকে যখন বিদেশে যখন সেটা প্রচার হয় সেটা কি বিশ্বায়ন বলা হয়? তাহলে কোনো কিছু স্থানিক থেকে বৈদেশিক রূপ যদি লাভ করে সেটি হলো বিশ্বায়ন। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি কৃষির উপাদান সামাজিকীকরণের। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি সামাজিকীকরণের উপাদান। যোগাযোগ প্রযুক্তি কয় প্রকার? যোগাযোগ প্রযুক্তি 2 প্রকার। 63 নম্বর, জাতিপণ্যের বৈশিষ্ট্য হচ্ছে জন্মসূত্রের সদস্য পদ লাভ। জাতিপণ্যের বৈশিষ্ট্য হচ্ছে জন্মসূত্রের সদস্য পদ লাভ। ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত? এস্টেট। ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের এস্টেট প্রকরণের অন্তর্ভুক্ত। একই আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলে শ্রেণী। একই আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কি বলে? শ্রেণী। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে। প্রতিটি রাজ কার অধীনে ছিল? মনিবের অধীন ছিল। জাতিবর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ সিএসটি কাস্ট কোন ভাষা থেকে এসেছে? স্প্যানিশ ভাষা থেকে এসেছে। স্প্যানিশ। শ্রেণী বলতে কি বোঝায়? একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠী। সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন ডেভিস ও মুর। সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি কে দেন? ডেভিস ও মুর। সামাজিক স্তরবিন্যাসের প্রধান কারণ কোনটি? অর্থনৈতিক উপাদান। সামাজিক স্তরবিন্যাসের প্রধান কারণ হলো অর্থনৈতিক উপাদান। ক্ষমতা ও খ্যাতির লোভের জন্য কোনটি দায়ী? সামাজিক স্তরবিন্যাস। ক্ষমতা ও খ্যাতির লোভের জন্য সামাজিক স্তরবিন্যাস দায়ী। 73 নম্বর, সোসাইটি অ্যান্ড কালচার, এখানে হবে কালচার, ঠিক আছে। সোসাইটি অ্যান্ড কালচার কোনটি রচয়িতা কে? ম্যারিল। সোসাইটি অ্যান্ড কালচার কোনটি রচয়িতা হলো? ম্যারিল। সোসাইটি অ্যান্ড কালচার কোনটি রচয়িতা কে? ম্যারিল। ম্যারিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাজবিজ্ঞানের সামাজিক স্তরবিন্যাস কে চার ভাগে ভাগ করেছেন? কত ভাগে ভাগ করেছেন? চার ভাগে। সামাজিক স্তরবিন্যাসের প্রথম ধরন কোনটি? দাস প্রথা। সামাজিক স্তরবিন্যাসের প্রথম ধরন হলো দাস প্রথা। দাসদের উপাদানের জীবন্ত বা মানব রূপে হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন এরিস্টটল। দাসদের উপাদানের জীবন্ত বা মানব রূপে হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন এরিস্টটল। কে যুদ্ধে পরাজিত শত্রুকে দাসে রূপান্তরিত করার পক্ষে যুক্তি দিয়েছেন এরিস্টটল। মধ্যযুগে কোথায় ব্যক্তির মর্যাদা জন্ম থেকে নির্ধারিত হয়? ইউরোপে। মধ্যযুগের ইউরোপে ব্যক্তির মর্যাদা জন্ম থেকে নির্ধারিত ছিল। এস্টেট প্রথা কোন সমাজের প্রতীক? ইউরোপীয় সমাজের প্রতীক। এস্টেট প্রথা ইউরোপীয় সমাজের প্রতীক। মধ্যযুগে ইউরোপে ক্ষমতা ও মর্যাদা উৎস ছিল ভূমি। মধ্যযুগে ইউরোপে ক্ষমতা ও মর্যাদা উৎস ছিল কি? ভূমি। ক্যাস্ট ইন ইন্ডিয়া কোনটির লেখক কে? জেইস হাটন। ক্যাস্ট ইন ইন্ডিয়া কোনটির লেখক? জেইস হাটন। ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়? চার ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়। জাতিবর্ণ প্রথার সবচেয়ে নিচু বর্ণের কারা? শূদ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতিবর্ণ প্রথার সবচেয়ে নিচু বর্ণের শূদ্র। শ্রেণী বা ক্লাস শব্দটি উৎপত্তি কোথা থেকে? রোম থেকে। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কেন্দ্রীয় তত্ত্ব কে দিয়েছেন? ড্যাভিস। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কেন্দ্রীয় তত্ত্ব দিয়েছেন ড্যাভিস। কার মতে স্তরবিন্যাস মূলত শোষণের প্রতীক? মার্কসের মতে স্তরবিন্যাস মূলত শোষণের প্রতীক। কোন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? রাশিয়া দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা, এই বক্তব্যটি কে দিয়েছেন? ড্যাভিস এবং মুর। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এক ধরনের বাজার ব্যবস্থা,
এই বক্তব্যটি দিয়েছেন ডেভিস এবং মুর। ডিসকারিজ অন দা অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থে রুশো কয় ধরনের অসমতার কথা বলেছেন? দুই ধরনের অসমতার কথা বলেছেন। ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে রচয়িতা কে? দুঃখিম, এমিল দুঃখিম। দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি সোসাইটি এই যে গ্রন্থটা, দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে রচয়িতা হলো এমিল দুঃখিম। শ্রেণীভিত্তিক অসমতার কথা স্বীকার করেছেন কে? কার্ল মার্কস। শ্রেণীভিত্তিক অসমতার কথা স্বীকার করেছেন কার্ল মার্কস। প্যারেটো ক্ষমতার উপর ভিত্তি করে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। এ ডিকশনারি অফ মডার্ন ইংলিশ ইউজেস গ্রন্থে রচয়িতা কে? ফাউলার। এ ডিকশনারি অফ মডার্ন ইংলিশ ইউজেস গ্রন্থে রচয়িতা ফাউলার। কে সর্বপ্রথম বা কে সর্বোত্তম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম হবে, ঠিক আছে। কে সর্বোত্তম বা সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করেন? ফ্যাসোয়া দ এবনে, ঠিক আছে, ফ্যাসোয়া দ এবনে। এটা হলো নারীবাদী, পরিবেশ নারীবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। পরিবেশ নারীবাদ শব্দটি প্রথম ব্যবহার হয় 1974 সালে। কত সালে? 1974 সালে প্রথম ব্যবহার করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর তারিখে। জীবন মানে কর্ম আর কর্ম মানে জীবন, এটি কোন তত্ত্বের মূল কথা? সক্রিয়তা তত্ত্ব। কোন তত্ত্ব? সক্রিয়তা তত্ত্ব। অবসর গ্রহণ তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1961 সালে। রিজার্ভ আর্মি অফ লেবার নামটি কে প্রদান করেছেন? ভিনসেন্ট। টু ওয়ার্ডস এ সোসাইটি ফর অল এজেস স্লোগানটি কোন সংস্থা, এখানে হবে কোন, ঠিক আছে, কোন সংস্থা কর্তৃক ঘোষিত হয়েছিল? জাতিসংঘ সংস্থা কর্তৃক ঘোষিত হয়েছিল। বড়দের অসম্মান করা হলো কি? বিচ্যুতি। বড়দের অসম্মান করা হলো বিচ্যুতি। ডিভাইন্স শব্দ অর্থ কি? মূল্যবোধ বিরোধী কার্যক্রম, মূল্যবোধ বিরোধী কার্যক্রম। তারপর দেখতে পাচ্ছ বিস্তৃতি হলো, বিস্তৃতি হলো সমাজ স্বীকৃত নিয়ম কানুন অমান্য করা। সোশ্যাল ডিভাইন্স এর বাংলা প্রতিশব্দ হলো সামাজিক বিস্তৃতি। সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বা আচরণকে কি বলে? সামাজিক বিস্তৃতি। বিস্তৃতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়? বিস্তৃতিমূলক আচরণ অপরাধের জন্ম দেয়। কোনটির জন্য বিস্তৃতিমূলক আচরণ হুমকি স্বরূপ? সামাজিক সংহতির জন্য। কোনটির অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে? বিস্তৃতিমূলক আচরণকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে। সমাজবিজ্ঞানীদের মতে বিস্তৃত আচরণের তিনটি কারণ বিদ্যমান। জৈবিক তাড়নার সাথে কোনটির সংজ্ঞা সৃষ্টি হয়? জৈবিক তাড়নার সাথে শৃঙ্খলার সংজ্ঞা সৃষ্টি হয়। নিচের কোনটি বিস্তৃতিমূলক আচরণকে জন্ম দেয়? সামাজিক পরিবর্তন। কোনটি আমাদের পরিবার প্রথার উপর আঘাত এনেছে? শিল্পায়ন। বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক কে? সিজার লম ব্রোচ। বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক কে? সিজার লম ব্রোচ। অপরাধের কয়টি স্তর থাকে? অপরাধের তিনটি স্তর থাকে। স্বাভাবিক অপরাধ প্রত্যয়টির প্রবক্তা কে? গারো ফেলো। স্বাভাবিক অপরাধ প্রত্যয়টির প্রবক্তা গারো ফেলো। কোনটি আকস্মিক অপরাধ? পথচারীকে গাড়ি চাপা দেওয়া, এটা হলো আকস্মিক অপরাধ। কিশোর অপরাধের বয়সকাল কত? 7 থেকে 18 বছর, এটা কিশোর অপরাধের বয়সকাল। কোন গ্রন্থে গুরুতর অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে? প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি, প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি গ্রন্থে প্রথম গুরুতর অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি গ্রন্থের রচয়িতা কে? সাদারল্যান্ড। কে? সাদারল্যান্ড। অ্যাডউইন এই সাদারল্যান্ড কয় ধরনের অপরাধের কথা আলোচনা করেছেন? দুই ধরনের অপরাধের কথা আলোচনা করেছেন। কোন অপরাধ অনেকটা সন্দরণে ও নীরবে সংঘটিত হয়? বদ্রবেশী অপরাধ। পঞ্চানন গোচাল অপরাধকে কয় ভাগে ভাগ করেন? তিন ভাগে। পঞ্চানন ঘোষাল অপরাধকে তিন ভাগে ভাগ করেন। মদ্যপান কোন ধরনের অপরাধ? মদ্যপান জনশৃঙ্খলাজনিত অপরাধ। মার্কোস কোন জাতীয় অর্থনৈতিক শোষণের ফল শ্রুতি হিসেবে অপরাধের কথা বলেছেন? পুঁজিবাদী। কোন ধরনের পরিবেশ দ্বারা অপরাধমূলক আচরণ প্রভাবিত? পারিবারিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। বেকার জীবনে আশঙ্কাজনকভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণ কি? হতাশাগ্রস্ততা। আমাদের সমাজে অনেকে কি কারণে অপরাধ করে? অর্থনৈতিক কারণে অপরাধ করে।
সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি কে প্রদান করেন? প্যারেটো। সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি প্যারেটো প্রদান করেন। প্রগতি হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য এগিয়ে চলা। সমাজ কাঠামো রদবদল বলতে বোঝায় সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনকে কয়ভাবে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। সোসাইটি গ্রন্থের লেখককে ম্যাকাইবার ও পেস। সোসাইটি গ্রন্থের লেখককে ম্যাকাইবার ও পেস। আরবের সামাজিক পরিবর্তনের প্রধান ভূমিকা রেখেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সতীদাহ প্রথা প্রচলন করেন কে? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা প্রচলন করেন রাজা রামমোহন রায়। বিধবা বিবাহের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন যন্ত্রটি আবিষ্কার বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় অভাবনীয় পরিবর্তন আনে? স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন। বিদ্যুৎ আবিষ্কার করেন কে? ফ্যারাডে। বিদ্যুৎ আবিষ্কার করেন ফ্যারাডে। কোনটির কারণে পুঁজিবাদী সমাজের উদ্যোগ ঘটে? মুদ্রার প্রচলন। পুঁজিবাদী সমাজের মূল বৈশিষ্ট্য ব্যক্তিগত মালিকানা। মার্কসের মতে পুঁজিবাদী সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত? দুইটি। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, আর মাত্র 7টি নৈবিত্তিক আছে। পুঁজিবাদী সমাজে উৎপাদনের মূল উপকরণ কাদের হাতে থাকে? মালিক শ্রেণী। সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদের প্রবর্তক কে? প্যারেটো। সমাজ সবসময় সংখ্যাগরিষ্ঠ অভিজাত শ্রেণী দ্বারা পরিচালিত, ওটি বলেছেন প্যারেটো। প্যারেটো কোন দেশের সমাজবিজ্ঞানী? ইটালি দেশের সমাজবিজ্ঞানী। বিবর্তন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে কে প্রথম ব্যবহার করেন? স্পেন্সার। বিবর্তন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে প্রথম স্পেন্সার ব্যবহার করেন। ইভ্যালুয়েশন শব্দটি অর্থ কি? বিবর্তন। সোশ্যাল সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? অকবার্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল সায়েন্স গ্রন্থের রচয়িতা অকবার্ন। এই মোট হলো 147টি নৈবেদ্য তোমাদের দেওয়া হলো। এই 147টি নৈবেদ্য ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে, ভালো পরিমাণ কমন পাবে। তো অবশ্যই এই 147টি নৈবেদ্য তোমরা ভালো করে পড়ে যাওয়া, তাহলে তোমরা এখান থেকে 20টি নৈবেদ্য অনায়াসে কমন পেয়ে যাবে। তোমরা 15 নৈবেদ্য তোমরা অ্যান্সার করে আসতে পারবে সবাই। তো অবশ্যই এই নৈবেদ্যগুলো পড়বা, পাশাপাশি তোমরা মেইন বুকটাও ভালো করে পড়বা, যাতে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে লিখতে পারো। আর তোমরা অবশ্যই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী আপডেট ভিডিওটা খুব সহজেই পেয়ে যাও। এছাড়া তুমি আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন থাকবা, সে তার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই। তোমরা ডিসক্রিপশন থেকে সেই লিঙ্ক নিয়ে তোমরা অবশ্যই সেখানে জয়েন থাকবা। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।